আসলে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের সাথে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শ্রমিক সহ আহত হয়েছেন অন্তত 30 জন। শনিবার দুপুরে আসলে অবস্থিত চায়না মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে শ্রমিকদের জনরোষের মুখে কর্তৃপক্ষ কারখানা থেকে সটকে পড়েন জীবন রক্ষার্থে। শ্রমিকরা জানায়, সকালে কারখানাটিতে তারা প্রবেশ করে কাজ শুরু করে। একদল যুবক হঠাৎ তাদের উপর হামলা চালায়। এ সময় শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়। পরে শ্রমিকরা একজোট হয়ে বহিরাগত 11 জন যুবককে গণপিটুনি দেওয়া শুরু করলে সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আটক করে।